আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও হাজির হইলাম খুবই মজার একটা হুটকি শিরা লইয়া। আশা করছি আপনাদের ভালো লাগবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, আর আমার ছোট্ট চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করছেন সবরে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে পারদা হুটকি শিরা রান্দার লাগে ইকানোর মাঝে নিছি ফুলকপি, ফুলকপির ডাঁটাও নিছি, আলু, বেগুন, শুটকি, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, সব তো আমার খাটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে। আর একটা ব্লেন্ডারের মাঝে পেঁয়াজ, রসুন, শুটকি আর ওইসে কাঁচামরিচ সব একখানো পেস্ট করতাম। যেহেতু শুটকির মাঝে প্রচুর গোছা থাকে বা খাটা থাকে, এর লাগে হওয়া যায় না, এর লাগে ব্লেন্ড করতাম। চাইলে আপনারা শিল ফাটা তো বাড়তে পারবা, কোনো অসুবিধা নাই, অথবা এমনিতেই আস্তাও দিতে পারবা। তো দেখতেও পারটা খাটকিয়া রাখা সহ হলতার ডেগর মাঝে লইছি। এবলা দিলাম হলুদের গুঁড়া, লাল মরচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর শুটকির পেস্ট, লগে দিলাম ফানি। যেহেতু হুটকি শিরা, শিরা মানে ফানি, একটু ফানিটা একটু বেশি হরি দিলাম। সবটা খুব ভালো হরি লাড়াচাড়া হরিয়া চুলার আঁচটা হাই হিটো রাখিয়া ডাকনা দি ডাকিয়া রাখলাম, আর অপেক্ষা করলাম সেদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা চাইলে এখানে মাছ দিতে পারবা, ইসা মাছ অথবা সেং মাছ, কই মাছ, যে কোনো ধরনের মাছ দিতে পারবা। তো আমি কোনো ধরনের মাছ দিলাম না, এমনিতেই রান্ধলাম। ফিরিয়ে এলাম সপ্তাহ সেদ্ধ হওয়ার পর। এবলা দিলাইরাম ইকানোর মাঝে বাহর পাতা দিয়ে আরো 2 মিনিট ঝাল করিয়া লামাই লেমু, আর কিছু নয়। আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনার আর ভালো লাগছে। সব ভালো, তখন সুস্থ, তখন আল্লাহ হাফিজ।